এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বিয়ের থার্ড পার্ট মানে রিসেপশনের পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সকাল থেকে তোমাদের সাথে কি কি করেছি সেটা শেয়ার করছি। হ্যাঁ, ঠিকই দেখলে, আমাকে এইভাবে ঘুম থেকে তুললো ওরা। এটা আমার কাছে যদিও নতুন না, এর আগেও আমার সাথে এরকম হয়েছে, কারণ ওরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার ঘুম থেকে উঠতে লেট হয়, তো আমাকে ওরা এইভাবেই ঘুম থেকে তোলে। তারপর সকালে ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে ছিল মুড়ি আর তরকারি। তারপর সকালে খেয়ে দিয়ে স্নান টান করে রেডি হয়ে গিয়ে রিলস বানালাম, আর এটা ছিল আমার চ্যানেলের মোস্ট পপুলার রিল, তোমরা কেউ চাইলে দেখে নিতে পারো। আর তারপরে বসে গেলাম রেডি হতে। আগের দিনের বিয়ের মেকআপটা আমি নিজে নিজে করলেও আজকের মেকআপটা করে দিয়েছিল আমাকে প্রীতি। আর আগেই বলেছি এটা বিয়ের থার্ড পার্ট মানে থার্ড ভিডিও। তোমরা যদি চাও আগের দুটো ভিডিও দেখতে, তো আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে আমি পরবো হট পিঙ্ক কালারের একটা বুটি কাতান, তো আমি ওর সাথে চেয়েছিলাম একটু স্মোকি আইস করতে, তো আমি ওকে সেটাই বললাম যে আমার স্মোকি আই করে দিতে। তো আমি যেমন চেয়েছিলাম ও আমাকে ঠিক সেরকমই মেকওভারটা দিয়েছিল। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থেকে, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়ি, আর এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছিল আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। রিসেপশনে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা আমাদের মানে মাসির বাড়ি থেকে একটু দূরে ছিল, তো আমি রেডি হয়ে ওখানে চলে গেলাম আমরা সবাই মিলে। আর গিয়ে দেখি বেশ ভিড় হয়ে গেছে, কারণ আমাদের রেডি হয়ে যেতে একটু লেট হয়ে গেছিল। এই যে ছোট্টি, ছোট্টি আগেই রেডি হয়ে চলে গেছিল, ওকে তো তোমরা মনে হয় চেনোই, কারণ আগের ভিডিওগুলো দেখলে ওকে চিনতেই পারবে। তারপরে ওখানে সবার সাথে একটু দেখা টাকা করে চলে গেলাম স্ন্যাক্সের কাউন্টারে। ওখানে গিয়ে দেখি কাবাব সব শেষ হয়ে গেছে, শুধু ভেজ পকোড়া কতগুলো রয়েছে। আর আমার আগেই লাইনে দাঁড়িয়েছিল টুবলু, আর খাবার কাউন্টারে টুবলু থাকবে না সেটা তো কখনো হতেই পারে না। টুবলু তো রিলস বানিয়ে ভীষণ ফেমাস হয়ে গেছে, টুবলুর সাথে আমরা একটা রিলস বানিয়েছি, ওটা আমার চ্যানেলে বেশ পপুলার হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার শর্টস গিয়ে। তারপর কাবাবের জন্য লাইন দিয়ে না পেয়ে অবশেষে ভেজ পকোড়ায় খেয়ে নিলাম। এই যে এটা হলো বিয়ে বাড়ির বাইরেটা মানে এন্ট্রি গেট। আমরা বেশিরভাগ সময়টা বিয়ে বাড়ির বাইরেটাই কাটাচ্ছিলাম মানে এন্ট্রি গেটের এখানে, কারণ ভেতরটা ভীষণ বেশি গ্যাদারিং হয়ে গেছিল, তো আমরা বাইরেই দাঁড়িয়ে সব সেলফি টেলফি তুলছিলাম। আর সেদিন যে কত ফটো কত ভিডিও তুলেছি তার কোনো ঠিক নেই। আর সেদিন মোটামুটি সবার হাতের মানে ফোনের ক্যামেরাটাই অন ছিল, কোন দিকে যে পোস্তেবো তার ঠিক নেই। এখানে আবার শুভেন্দুদার ফোনের ক্যামেরাটা খুব ভালো লাগলো দেখে শুভেন্দুদাকে বললাম একটু ভিডিও করে দাও, তো এখানে আবার রিলস বানাচ্ছিলাম। এই যে এখানে রিম্পা দিয়ে আর শুভেন্দুদা আবার সেলফি তুলছে, চারিদিকে লোকজন সব ফটো তুলতেই ব্যস্ত। আর এই যে আমরা তিনজন, রিম্পাদি, পূজা আর আমি, আমাদের তিনজনকেই প্রীতি রেডি করে দিয়েছিল। আর এটা ছিল নেহার ব্রেক টাইম, মাসি ওকে স্ন্যাক্স এনে দিয়েছিল, ও সেটাই খাচ্ছিল। তারপর আমরা চলে গেলাম একটু নেহার সাথে ফটো তুলতে, ফটো টটো তুলে একটু রিলস বানিয়ে নিলাম আবার ওর সাথে। আর তারপরে শুরু করে দিলাম আমরা আমাদের নাচ। নেচে টেচে ভীষণ ক্লান্ত হয়ে চলে গেলাম খেতে। আর এই উদ্যম নৃত্য পরিবেশনের পরে সবারই অবস্থা মানে একদম বিধ্বস্ত হয়ে গেছিল, তবে আমরা প্রতিটা মুহূর্ত ভীষণ ভীষণ এনজয় করেছি, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে।
আর এই যে এটা হলো রিম্পাদি, ও গল্পেই ব্যস্ত, অনেকক্ষণ ডাকার পরে সাড়া পাওয়া গেল। ওর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল। এই যে এটা হলো আজকের মেনু। আর আজকে আমরা টেবিল শেয়ার করছিলাম ছোট মামি আর মার সাথে, ওইদিকে ছিল পূজারা। এই যে রিম্পাদি, যে ছিল সব থেকে বেশি বিধ্বস্ত, নেচে টেচে ওর অবস্থা খারাপ হয়ে গেছিল। এই যে আমি আর নীলাদ্রি বসে গেছি খেতে, তারপরে খেয়ে দিয়ে উঠে গিয়ে দেখি নেহা আর বাবনদা ফটোশুটে ব্যস্ত। ওরা কাপল পিকচার ক্লিক করছিল আর আমরা সবাই বসে বসে দেখছিলাম। আর এইদিকে চলছিল আমাদের আড্ডা। এইসব দেখলে সত্যি বলতে একটু নিজের রিসেপশনের কথাও মনে পড়ে যায়। আমাদের রিসেপশনে তো আমি আর নীলাদ্রি ফটো টোটো ক্লিক করতে করতে প্রায় তিনটেই বাজিয়ে দিয়েছিলাম। ওরা ওইদিকে ফটো তুলছে আর এইদিকে আমরা প্ল্যান করছিলাম ছোট মামা আর ছোট মামির অ্যানিভার্সারি, মানে নেক্সট ফ্যামিলি গেট টুগেদারটা কবে হচ্ছে, সেই সবেরই প্ল্যান চলছিল আর কি। ব্যাস অনুষ্ঠান এখানে শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি। আগেই বলেছিলাম অনুষ্ঠান বাড়ি থেকে একটু দূরে হচ্ছে, তো আমরা ওখানে হেঁটেই গেছিলাম, আবার হেঁটেই ফিরে আস। বাড়ি এসে দেখলাম ওদের খাটটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। একটা লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।